সময়ের সঙ্গে পাল্টেছে চরের অবকাঠামো নিজেদের জীবনমান উন্নয়নে নিরন্তন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন চরের মানুষ উন্নয়নের মূল স্রোতে যুক্ত হতে সরকারের বিশেষ দৃষ্টি চান তারা সরকারের নীতি নির্ধারক এবং বিশেষজ্ঞরা মনে করেন চরের জনগোষ্ঠী নিয়ে সুনির্দিষ্ট তথ্য সংগ্রহ ও সমন্বয় করে তাদের জন্য বিশেষ পদক্ষেপ নিতে হবে বিস্তারিত জহির মুন্না রিপোর্টে এক সময় চর মানেই ছিল পিছিয়ে পড়া জনগোষ্ঠী কিন্তু গত প্রায় দুই দশকে দেশের চরঞ্চলবাসী নিজেদের প্রয়োজনে চরের দৃশ্যপট অনেকটাই পাল্টে দিয়েছেন সরকারি বেসরকারি উদ্যোগ আর স্থানীয়দের সক্রিয়তায় বেড়েছে চরাঞ্চলের কৃষি বৈচিত্র্য এতে চরের মানুষদের জীবনধারায়ও পরিবর্তন এসেছে তবে চরঞ্চলের কৃষকরা বলছেন তারা এখনও সরকারের নানা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন এখানে রাস্তাঘাট মনে করো খারাপ যাতায়াত করার অসুবিধা অনেক ধরনের সমস্যা দেখা দেয় আমাদের লোন হয় না আমরা ভূমিহীন আমরা ছেলে মেয়েদের খুব কষ্ট করতে আসছি হাজার হাজার গরু মহিষ বেড়া ছাগল এই বর্ষা যখন আসি যায় তখন তাদের এত দুর্ভোগ চরাঞ্চলে ফসলের নিবিড়তা একশো পঞ্চাশ থেকে একশো পঁচাশি শতাংশ উন্নয়নে ধারাবাহিকতা রক্ষায় সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করছেন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর এই অর্থনীতিবিদ চরের কৃষি নিয়ে একটা ভালো গবেষণা হতে পারে একটা ইনফর্ম ডিসিশন যেটা সরকার একটা একটা তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিতে পারেন যে কোন দিকে তারা বাজেটের অর্থ দিবেন যেমন জলবায়ু পরিবর্তনের প্রভাব কৃষির ডাইভার্সিফিকেশন কৃষির মেকানাইজেশন কৃষিতে আরও কি ধরনের প্রণোদনা এগুলো নিয়ে আলাদা একটা গবেষণা হওয়া উচিত এবং বিশেষ গবেষণা হলেই সিদ্ধান্ত নিতে সরকারের জন্য সুবিধা হবে চরঞ্চলের কৃষককে উন্নয়নের মূল স্রোতে যুক্ত করতে সরকারের বহুমুখী কার্যক্রমের কথা জানান কৃষিমন্ত্রী চরের সীমাবদ্ধতা থাকলেও এখন নতুন ফসল আমরা দিচ্ছি যেগুলো চর এলাকার মোটামুটি বালু জমি অথচ মোটামুটি উর্বর সেগুলো জমিতে যে ফসলগুলো হয় সেগুলো নিয়ে আমাদের যারা মাঠ পর্যায়ের কর্মী তারা কাজ করছে আমরা চেষ্টা করছি যে বিপুল আমাদের এই চরাঞ্চল এগুলোকে আবাদে নিয়ে আসা কোন অঞ্চলের মানুষকে পেছনে রেখে টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব নয় বলে মন্তব্য করে বিশেষজ্ঞরা বলছেন সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তাদের এগিয়ে রাখতে বিশেষ কার্যক্রম নিতে হবে জহির মুন্না চ্যানেল আই